দর্শক, সুস্থ হতে চাচ্ছেন, ভালো হতে চাচ্ছেন? হ্যাঁ দর্শক, আপনাকেই প্রশ্ন করছি, তাহলে কেন ঘরে বসে আছেন? আপনার ঘরের অসুস্থ মা, বাবা, ভাই, বোন, আপনার পাশের বাসায় আপনার বন্ধু আছে, দীর্ঘদিন যাবৎ ব্যথা নিয়ে ভুগছেন। আপনি জানেন আপনার নৈতিক দায়িত্ব তাকে তথ্যটি জানিয়ে দেওয়া যে কোথায় ভালো চিকিৎসা হচ্ছে, কোথায় গেলে মানুষ সুস্থ হচ্ছে। আপনাকে সুস্থতার দুনিয়ায় স্বাগতম। দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা এই মুহূর্তে অসুস্থ আছেন তাদেরকে বলছি, হয়তো খুব বেশি দেরি নেই, আপনারাও সুস্থ হয়ে উঠবেন। আমাদের হাতটা বাড়ানো আছে আপনাদের দিকে, আপনি শুধু একটু কষ্ট করে আপনার দরজাটা খুলে হাতটা একটু বাড়ান, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। হ্যাঁ দর্শক, আমার পাশে আমার যে ভাইকে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগ পর্যন্ত উনি নিজেকে অসুস্থ ভাবতেন এবং উনি অসুস্থ ছিল এবং সুস্থ হবেন কিনা একটা কনফিউশন সবসময় কাজ করতো। বাট আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিকভাবে সব কাজকর্ম আলহামদুলিল্লাহ করতে পারছেন এবং করতে পারবেন, সেই কনফিডেন্স ওনার এখন আছে। কি হয়েছিল দর্শক, আসুন না ওনার সাথে একটু পরিচিত হয়ে জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ হায়দার মিয়া। আচ্ছা, বাসা কোথায় আপনার? নারায়ণগঞ্জ থাকি। নারায়ণগঞ্জে থাকেন? চাপ ছিল প্রচন্ড, কিন্তু অনেক ডাক্তার দেখাইছি আমি। আচ্ছা, তার মানে আপনার কাজটা ছিল মূলত দীর্ঘ সময় বসে অনেক লেখালেখির কাজ করতে? একটা সময় দেখা যেত যে আপনি এই কাজ ঘন্টার পর ঘন্টা বসে বসে করেছেন, কোনো সমস্যা হতো না, হঠাৎ করে একদিন দেখছেন যে হাতে ব্যথা শুরু হচ্ছে, ঘাড়ে ব্যথা শুরু হচ্ছে। আচ্ছা, আমরা জানি আপনার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনা আছে। জি স্যার, আপনার ফুটবল খেল থেকে আমি পড়ে গিয়ে কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন, সেই ব্যথাটা আবার ভালো হয়ে গেছে, ওরকম কোনো যে প্রচন্ড ব্যথা বা ওরকম কোনো কিছু ছিল না, কিছু ছিল না, এবং কিছুদিন আপনি ভালোই ছিলেন। জি, এবং এই 2000 এটা কত দিন থেকে আপনি এই সমস্যাটা? 19 থেকে। আচ্ছা, 19 থেকে আপনি দেখছেন যে আপনার কর্মক্ষেত্রে এই সমস্যাটা শুরু হচ্ছে, আর সারাক্ষণ আপনার ঘাড়ে ব্যথা করতো, মানে আমরা দেখা যাচ্ছে বালিশে যখন ভুলভাবে মাথা দিই বা এই কোনো কারণে ভুলভাবে শোয়ার কারণে যে ঘাড়ে ব্যথা হয়, মনে হয় এরকম চাপ সারাক্ষণ, প্রচন্ড ভার মনে হয়, এবং ওই সময়টা পৃথিবীর কোনো কিছুই আমার কোনো ভালো লাগে না। এবং আপনি দেখছেন যে আপনি কিছুক্ষণ লেখালেখি করতে গেলে আপনার হাতে প্রচন্ড ব্যথা শুরু হতো, আর কি কোথাও ব্যথা ছিল? কোমরে ব্যথা ছিল? কোমরে ব্যথা ছিল। আচ্ছা, এই ব্যথাটা কি পায়ের নিচ পর্যন্ত? একবার পাতা পর্যন্ত চলে যেত। হয়তো আপনি বসে কাজ করছেন, একটা সময় দেখছেন প্রচন্ড কোমর ব্যথা শুরু হয়েছে, পাশাপাশি পা ঝিমঝিম করা শুরু করেছে, তখন একটু হাঁটাহাঁটি করে আসতে হতো। হাতের সমস্যার কারণে আমি বাজার করতে পারতেছি না। আচ্ছা, বাজার যে আগে যেরকম অনেক একটু ভারী জিনিস আপনি গ্রিপ করে ধরতে পারতেন, এখন দেখছেন আর হাতে শক্তি পাচ্ছেন না কোনো কিছু, আর ওরকম করে শক্ত করে ধরা বা এরকম কিছুক্ষণ ধরে রাখতে গেলে দেখা যাচ্ছে ব্যথায় দেখতে এসে ব্যথা করে। আচ্ছা, একদম ইয়াং এবং এনার্জেটিক একটা মানুষ, আপনার আরো ভারী জিনিস তোলার কথা বা ভারী ভাবে কাজ করার কথা বা খুব উদ্যম নিয়ে কাজ করার কথা, সেই মানুষটা আপনি দেখছেন আর আগের মতো কোনো কাজ করতে পারছেন না। তো যখন প্রথম এই সমস্যাটা শুরু হলো কি করেছিলেন? তখন আমি আপনার একটা সরকারি হসপিটাল আছে ঢাকা, হসপিটাল ওখানে যাই, চারবারের মতো গেছি, কিন্তু আমি তেমন কোনো ফলাফল বা ওদের তো এরকম কোনো ইয়া নাই যে এ করবে, আপনার থেরাপি ভালোভাবে দিবে বা রাখবে। থেরাপি সাজেস্ট করেছিলেন? জি। আচ্ছা, থেরাপি সাজেস্ট করেছেন, কিন্তু আপনি সেখানে থেরাপি দিতে পারেন? ফিজিক্যাল মেডিসিন নাকি জানি এরকম একটা। আচ্ছা, ফিজিক্যাল মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টে দেখিয়েছেন, তার কি কোনো ওষুধ দিয়েছিল? ওষুধ দিয়েছিল, ওষুধ দিলে ব্যথা, ব্যথার যে ওষুধ এর খেলে তো ব্যথা কিছুটা কমে যায়, কমে যায়, পরে আবার যে সেই। আচ্ছা, মানে ওষুধটা ছেড়ে দিচ্ছেন আবার ঠিক একই রকম অবস্থা? একই রকম অবস্থা, আমি আগের অবস্থা নিয়ে ফিরে আসি। তখন চিন্তা করলাম আবার যাই ইয়াতে আপনার হসপিটাল। ওকে, দেখেছি তিনবার, তিনবার যাওয়ার পরে এখানে কিছু ব্যায়াম শিখাই দিছিল, যাওয়ার পরে কিছুটা সুস্থতা ছিলাম, মানে যত চলার মতো আর কি, চলার মতো আর কি, বাট ব্যথা সার্বক্ষণিক কিন্তু নিশ্চয়ই আপনার পিছু ছাড়েনি? না না। আচ্ছা, তো এই 2019 থেকে এই 2022 পর্যন্ত? জি, আমি ওই জায়গায় দৌড়াদৌড়ি করছি, এই ডক্টর দেখানো, চিকিৎসা করানো, এইভাবে চলছে, কিন্তু ব্যথা আর আপনার কোনো নিরাময় পাচ্ছিলাম। কেমন লাগতো ওই সময়টায় যে চিকিৎসা করছেন, ভালো ভালো ডক্টর দেখাচ্ছেন? আমি হতাশা, আমি পাসপোর্ট করছি ইন্ডিয়া দল।
মানে একটা সময় এতটা হতাশ হয়ে পড়েছেন যে পার্শ্ববর্তী দেশে গিয়ে যে আপনি চিকিৎসা করাবেন সেটা আপনার জন্য ব্যয়সাধ্য, তারপর আপনি চিন্তা করেছেন যে আপনি যাবেন, কারণ আগে সুস্থ হতে হবে, আপনি নিজে সুস্থ না হলে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি আপনি, পরিবারের কি হবে এই সব কিছু চিন্তা করে অনেক টেনশন, তারপরে এমনিতেও অসুস্থ রোগী আরো করা লাগে বিভিন্ন ধরনের, মানে আমাদের সামনে যখন আসলে দূরে একটা অন্ধকার একটা আলো থাকে আমরা সে আলো বরাবর হাঁটতে পারি যে না আমার ডেস্টিনেশন ওখানে, কিন্তু যখন আমি জানি না আসলে আমি কোথায় যাব, বা আদৌ কি আমি সুস্থ হব কিনা, বা আদৌ কি চিকিৎসা আছে কিনা, আমার কি অনেক বড় কোনো অসুখ হলো কিনা, এই যে একটা দোদুল্যমান একটা অবস্থা, ঠিক সেই সময়টায় মানে যখন আপনি এই মানে এইভাবে চলতে থাকলো, মাঝে মাঝে কেমন হতো যে কর্মক্ষেত্র যেতে পারছেন না এই ব্যথার জন্য? জি জি, মাঝে মাঝে আমি ছুটি কাটাইছি, এক দুই দিন ছুটি কাটাইছি। ছুটি কাটাইতে বাধ্য হয়েছেন আপনি? আচ্ছা, তখন কি করলেন যখন এইভাবে চলতে থাকলো আপনার, একের পর এক ডক্টর দেখাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না? তখন তো আমি একরকম আশা ছাইড়ে দিছি যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, পরে একদিন ইউটিউবে দেখলাম শফিউল্লাহ স্যারের ভিডিও। আচ্ছা, দেখার পরে আপনার মোটামুটি ভালো লাগছে যে পা থেকে ব্যথা, পায়ের দিকে যায়, কোমর থেকে, মানে আপনার সাথে গা থেকে, হ্যাঁ আমার মিলে যাচ্ছে, পুরো অনেক কিছু মিলে যাচ্ছে। পরে চিন্তা করলাম এরকম তো আর মিল পাইলাম না এই পর্যন্ত, তাহলে ওনার কাছে যাই একবার গিয়ে দেখি, যেতে এত চেষ্টা করেছি একবার যাই, একবার যাই। সে অনুযায়ী চলে আসে স্যারের কাছে। জি, স্যারের কাছে আসার পরে স্যারে এক মাসের ওষুধ দিল বাসায়। এক মাসের ওষুধ খাওয়ার পরে কিছুটা ফিল করলাম, মলম টলম দিল, লাগাইলাম, থেরাপি এগুলির মাধ্যমে আল্লাহর রহমতে এখন আমি মোটামুটি অনেকটা ভালো ফিল করি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমি এখন মোটামুটি অনেকটা সুস্থ আছি, আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে দেখতে পারেন, আসলে সুস্থতা আল্লাহর হাতে, আপনারা ইচ্ছা করলে আসতে পারেন। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক শুনলেন, এরকম হাজারো মানুষ আছে, হাজারো গল্প আছে, হাজারো মানুষ আপনাদের সামনে এসেছেন, আপনারা যারা ওনার সহকর্মী আছেন বা ওনার আশেপাশে যারা ওনাকে দেখেছেন ওই সময়টায় দেখেছেন কতটা খারাপ অবস্থার ভিতর দিয়ে ওনার সময়গুলো পার করেছেন, এবং একটা সময় যখন চিকিৎসা করতে করতে উনি ক্লান্ত হয়ে গেছেন, একটা সময় চিন্তা করেছেন যে পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত উনি যাবেন, কিন্তু আল্লাহর রহমতে হঠাৎ করেই উনি একদিন দেখতে পান ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের একটি ভিডিও, যেই তথ্যটা তার জীবনটাকে আমূল বদলে দিয়েছে। আজকে উনি সুস্থ আছেন, কয়দিন লাগলো? খুবই অল্প দিনের ভিতরে। দর্শক, আমাদের হাতটা বাড়ানো আছে, যেটা প্রথমেই বলেছি, আপনিও আপনার হাতটা বাড়ান, সুস্থ হন, ব্যথামুক্ত জীবনে ফিরে আসেন, অন্তত ভালোভাবে মানুষের মতো বাঁচুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।